গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এই প্রেমধন যদি আমরা পেতে চাই তাহলে আমাদের সর্বোত্তম হয়েও নিজেকে অতি হীন বলে মনে করতে হবে, অভিমান যেন একটু না আসে অন্তরে। অভিমান আসলে কিন্তু, যে কোনো অভিমান, ধনের গর্ব, কুলের গর্ব, পাণ্ডিত্যের গর্ব বা রূপের গর্ব, কোনো কিছুর গর্ব আসলেই ভক্তি দেবী অন্তর থেকে পালিয়ে যাবে। এই জন্য সবসময় নিজেকে অতি হীন বলে ভাবতে হবে। অন্যের কথা কি বলবো, স্বয়ং রাধারানীর কথা শুনুন। কৃষ্ণ যখন মথুরায় চলে গেছেন তখন সখীদের কাছে বলছে, সখী, সে যাওয়ার সময় বলেছিল আজ যাচ্ছি কাল আসব, কিন্তু কতকাল চলে গেল, কাল গেল, পরশু গেল, সপ্তাহ গেল, পক্ষ গেল, মাস গেল, বছর গেল, শত বছর অতীত হয়ে গেল, তবু তার কাল আর হলো না। তা আমার কি মনে হয় জানিস, আমাদের বৃন্দাবনে যেমন দিনের পরে রাত্রি হচ্ছে, আমার মনে হয় মথুরায় বুঝি রাত্রি হয় না রে। কারণ মথুরায় যদি রাত্রি হতো তাহলে রাত্রি প্রভাত হতো, আর প্রভাত হলেই কাল হতো, কাল হলেই আমার বোধ ফিরে আসত। কেমন সহজ সরল হৃদয় আমার রাধারানী, ভাবুন কেমন সহজ সরল হৃদয়। কৃষ্ণ প্রেম অন্তরে না জন্মালে অন্তর সরল হবে না। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তার হৃদয় কঠিন, বজ্রের মতো কঠিন তার হৃদয়। আর কৃষ্ণ প্রেম অন্তরে জন্মালে আপনি একেবারে সহজ সরল বালকের মতো হয়ে যাবেন। চির দিবস ভেল হরি রহল মথুরাপুরি, অতিভাম বুঝিও নো মানে সখীরে, অতিভাম বুঝিও নো মানে মথুরাই হলো চির দিবস, সীথায় রাত্রি বুঝি হয় না সখী, মথুরাই হলো চির দিবস, সীথায় রাত্রি বুঝি হয় না মথুরায় বুঝি রাত্রি হয় না রে, সেখানে চিরকাল দিন। রাত্রি হলে তো কাল হতো, কাল হলে বোধ ফিরে আসত। আমার আরো কি অনুমান জানিস, মধুনগর যোশিতা সবহু তারা পণ্ডিতা, মধুনগর যোশিতা মথুরা রমণী সবাই পণ্ডিতা, মধুনগর যোশিতা সবহু তারা পণ্ডিতা, মধুনগর যোশিতা সবহু তারা পণ্ডিতা, বান্ধল মন সুরত রতি দানে, বান্ধল মন সুরতি রতি দানে,
তমরতি দিয়ে বেঁধেছে রে, মথুরার রমণী তারা উত্তম রতি দিয়ে বেঁধেছে রে, মথুরার রমণী তারা উত্তম রতি দিয়ে বেঁধেছে রে, বলি আমার পরাণ বধুয়াকে উত্তম রতি দিয়ে বেঁধেছে রে, আমার পরাণ বধুবাকে তাই অভাগিনীর কথা আর মনে নাই রে, ওরে আমার পরাণ বধুবাকে তাই অভাগিনীর কথা মনে নাই রে, কেন থাকবে বল আমার কথা কেন মনে থাকবে, আমার হলো সামান্য রতি সামান্য ভালোবাসা, আর মথুরা রমণীর হলো উত্তম রতি উত্তম প্রেম। মানুষ ততদিন কম ভালোবাসায় আসক্ত থাকে যতদিন বেশি ভালোবাসা না পায়, কিন্তু একবার যদি বেশি ভালোবাসা পায় আর কি কম ভালোবাসার কথা মনে থাকে বল, ভাবুন যার মতো প্রেম জগতে আর কারো নাই, আর সে কিনা বলছেন আমার সামান্য রতি, কেন মনে থাকবে আমার কি গুণ আছে বল, আমি হলাম গ্রাম্যকুল বালিকা সহজে পশু পালিকা, বালিকা সহজে পশু পালিকা, আমি গ্রাম্যকুল বালিকা সহজে পশু পালিকা, আমি গ্রাম্যকুল বালিকা সহজে পশু পালিকা, আমি কি শ্যাম সুখ ভোগ্যা সখী রে, আমি কি শ্যাম সুখ ভোগ্যা সখী রে, আমি কি শ্যাম সুখ ভোগ্যা, আমি কি শ্যাম সুখ ভোগ্যা, আমি কৃষ্ণ সেবা কিবা জানি, কৃষ্ণ সেবা কিবা জানি, আমি আহিরিণী কুরূপিণী, আমি কৃষ্ণ সেবা কিবা জানি, আহিরিণী কুরূপিণী, রাধে জয় রাধে কিবা জানি, আমি মতিহীনী গুণহীনী, আমি গোবিন্দ সেবার কিবা জানি, আমি মতিহীনী গুণহীনী, আমি গোবিন্দ সেবা কিবা জানি, সে যে আদরের ধন চিন্তামণি, সে যে আদরের ধন
চিন্তামণি সদা আদরে আদরে থাকে আদরের ধন চিন্তামণি সে যে আদরে আদরে থাকে আমার কাছে অনাদরে থাকবে কেনে সে যে আদরে আদরে থাকে আমার কাছে অনাদরে থাকবে কেনে আদরের ধন চিন্তা দেখুন কি বলছেন রাধারানী আমি হলাম গ্রামের বালিকা পশুপালন আমার বৃত্তি আমি গোয়ালিনী হামকিয়ে শ্যামসুখ ভোগ্যা আমার রূপ নাই গুণ নাই রতি নাই মতি নাই আমি কৃষ্ণ সেবার কি জানি যে আমার কাছে থাকবে আর মথুরা রমণী তারা রাজকুল সম্ভবা সরসী নব গৌরবা রাজকুল সম্ভবা সরসী নব গৌরবা যোগ্য জনে মিলয় যেন যোগ্য জনে মিলাই যেন যোগ্যা বলি যোগ্যে যোগ্যা মিলেছে রে যোগ্যে যোগ্যা মিলেছে রে মানে আমার বধু যেমন যোগ্য মথুরা রমণী তেমনি তার যোগ্যা যোগ্যে যোগ্যা মিলেছে রে যোগ্যে যোগ্যা মিলেছে রে এই অযোগ্যার কাছে থাকবে কেন যোগ্যে যোগ্যা মিলেছে রে এই অযোগ্যার কাছে থাকবে কেন যোগ্যে যোগ্যা মিলেছে রে দেখুন যার মতো ভালোবাসা যার মতো প্রেম জগৎ ব্রহ্মাণ্ডে আর কারো নাই আর তিনি কি বলছেন কত দৈনোক্তি আরো বলছে শুনুন জানিস সখী এ জগতে অনেক দৃষ্টান্ত আছে উপমা আছে যেমন তত দিবস জীবই নিম্ব ফল চাখই তত দিবস জীবই নিম্ব ফল চাখই অমৃত ফল যাবত নাহি পাওয়ে সখীরে অমৃত ফল যাবত নাহি পাওয়ে সখীরে জানিস সখী এই জগতের পাখিরা ততদিন নিমের ফল খায় যতদিন অমৃত ফলের সন্ধান না পায় অমৃত ফল কাকে বলে গো জানেন তো আপনারা আম আমের এক নাম অমৃত ফল তা পাখিরা ততদিন নিম্ব ফলে আসক্ত থাকে যতদিন অমৃত ফলের সন্ধান না পায় কিন্তু একবার যদি পাখি অমৃত ফলের সন্ধান পায় আর কি নিমের ফলের দিকে ফিরে তাকায় রে তাকায় না তখন অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে আর নিম্ব ফল দিকে নাহি
চাওয়ে আর নিম্ব ফল দিকে নাহি চাওয়ে অমৃত ফল খেয়ে উদর পরিপূর্ণ হয়ে যায় আর নিমের ফলের দিকে ফিরেও তাকায় না তামি হলাম নিমের ফল এতদিন কৃষ্ণ পাখি এই নিম্ব ফলে আসক্ত ছিল অমৃত ফলের সন্ধান পাইনি বলে কিন্তু মথুরায় গিয়ে তারা অমৃত ফল মথুরা রমণী সে অমৃত ফল ভোজন করি উদার পরিপূর্ণ হয়ে গেছে নিম্ব ফলের কথা মনে নাই রে নিম্ব ফলের কথা মনে নাই রে কেন থাকবে আর মনে নাই আরো দৃষ্টান্ত আছে তত দিবস যাই অলি ধুতুরা ফুলে মজয়ী মালতী ফুল যাবত নাহি ফুটে ভ্রমর ততদিন ধুতুরা ফুলে আসক্ত থাকে যতদিন মালতী ফুলের গন্ধ না পায় কিন্তু একবার যদি ভ্রমর মালতীর গন্ধ পায় আর কি ধুতুরার দিকে ফিরে তাকায় রে আমি হলাম ধুতুরার কুসুম মথুরার রমণী মালতীর কুসুম এতদিন কৃষ্ণ ভ্রম এই ধুতুরাতে আসক্ত ছিল মথুরায় গিয়ে মালতীর গন্ধে আকৃষ্ট হয়ে ধুতুরার কথা মনে নাই রে ধুতুরার কথা মনে নাই রে মালতী ফুলের গন্ধ পেয়ে এই ধুতুরার কথা মনে নাই রে মালতী ফুলের গন্ধ পেয়ে আর ধুতুরার কথা মনে নাই রে দেখুন কৃষ্ণ প্রেমিকার কিরকম দৈন দশা বৃক্ষ যত ফলবতী হয় আম গাছ জাম গাছ লিচু গাছ যত ফল ধরি মাথাটা ফলের ভারে মাটির দিকে নুয়ে পড়ে নত হয়ে যায় তেমনি যে ভক্তের মধ্যে যত বেশি কৃষ্ণ প্রেম তার মাথা তত অবনত হৃদয় গৌর হরি সর্বত্র হয়েও সে নিজেকে অতিহীন বলে মনে করে আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ সবাই তাদের আচরণের দ্বারা দেখিয়ে গেছে এই চৈতন্য চরিতামৃত যিনি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন পুরুষের কীট হইতেও মহিষে লঘিষ্ঠ জগাই মাধাই হইতেও মহিষে পাপিষ্ঠ পুরুষের কীট থেকেও আমি নিকৃষ্ট জগাই মাধাই থেকে পাপিষ্ঠ হরিদাস ঠাকুর তিনি বলছেন আমাকে দেখলে সবার পাপ হয় আমাকে স্পর্শ করলে সবার পুণ্য ক্ষয় হয়ে যায় সনাতন গোস্বামী বলছে প্রভু তুমি আমাকে ছুঁয়ো না আমাকে স্পর্শ করো না আমি মহা অপরাধী আমার গায়ে কন্ডুরসা চুলকানি আমাকে ছুঁয়ো না দেখেছেন কাজেই আমাদের সবসময় নিজেকে অতি হীন বলে মনে করতে হবে আর এই স্বভাবটা আসবে গুরু বৈষ্ণবের কৃপায় হ্যাঁ গো গুরু বৈষ্ণবের করুণা না হলে আপনি ভক্তি রসে ডুবতে পারবেন না সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ।